অনেক সময় দেখা যায় সিংহ আর চিতার মতো হিংস্র প্রাণীরা সাফারি ভেহিকেলের উপর উঠে আসে, কিন্তু সেখানে থাকা লোকজনের উপর তারা কোনরূপ হামলা করে না। এটা কেন? আসলে লোকজনকে জঙ্গল সাফারি করানোর আগে এরা এদের স্পেশাল গাড়ি নিয়ে এই সব হিংস্র প্রাণীদের মাঝে ঘোরাঘুরি করতে থাকে। কিছু সময় এই প্রাণীরা এদের বিপজ্জনক মনে করে আর টুকটাক হামলাও করে, কিন্তু কয়েক মাস পরে এই সব প্রাণীরা এদের ভাও দেওয়া বন্ধ করে দেয় আর কোনো প্রকার বিপজ্জনকও মনে করে না। আর তার উপর এরা এই সব প্রাণীদের মাঝে মধ্যে খাবারও দেয়, আর ডিম দেওয়া মুরগিকে কেই বা মারতে চায়। তাই এইসব প্রাণীরা লোকজনকে বেশ আদরই করে।